আসবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে নাযিল করেছেন শানে নুজুল নম্বর এক। দ্বিতীয় নম্বর শানে নুজুল তাফসিরে মাযহারির প্রথম খণ্ডে উল্লেখ আছে, ইমাম বাগাবী রহমাতুল্লাহি আলাইহি বলেন এই আয়াত নাযিল হয়েছে ইহুদি এবং খ্রিস্টানদের যথাযথ জবাব দেওয়ার জন্য। কারণ ইহুদি আর খ্রিস্টানরা দাবি করত আমাদের নবী ঈসা এবং উজাই দুইজনই আল্লাহর পুত্র, সুতরাং আল্লাহর পুত্রর উম্মতদেরকে আল্লাহ বেশি ভালোবাসবেন, এই দাবি করত। আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর দেওয়ার জন্য এই আয়াতকে নাযিল করেছেন। তিন নম্বর উল্লেখ আছে তাফসিরে তাবারীর মধ্যে, হযরত বকর ইবনে আসওয়াদ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমি হযরত হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহিকে বলতে শুনেছি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একদল লোক বলতো আমরা আল্লাহকে ভালোবাসি আর কারো দরকার নাই, আমরা যখন আল্লাহকে ভালোবাসি আমাদের আর কিছু দরকার নাই, আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করবেন। এই তিন ধরনের শানে নুজুল তিনটি তাফসিরের মধ্যে পাওয়া যায়। সম্মানিত হাজিন, মোট কথা সারমর্ম কথা একটাই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত যত নবীগণ এসেছিলেন আল্লাহর নবী আসার পরে সমস্ত ধর্ম রহিত হয়ে গেছে। ধরে বলেন কথা ঠিক না বে? ঠিক। এক নম্বরে সমস্ত ধর্ম রহিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাইয়াবুতাকিল ইসলাম গায়রা দীনান ফালাইয়ুকবালা মিন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ইসলাম আসার পরে আর কোনো ধর্ম চলবে না, আর কোনো শরিয়াত চলবে না। তাই আল্লাহ নবী যেদিন দুনিয়াতে নবুয়তি পেয়েছেন ওই দিন সমস্ত ধর্ম নষ্ট হয়ে গেছে। দুই নম্বর কথা, কোন পীরের অনুসরণ করে, কোন অলির অনুসরণ করে, কোন সাধকের অনুসরণ করে, কোন দলের অনুসরণ করে, কোন নেতার অনুসরণ করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর জান্নাতে যদি যাইতে হয় আমাদের একদম মাংসের অনুসরণ করতে হবে।